এই মুহূর্তে বড় খবর দেব আপনাদেরকে। বিজেপির দেওয়া বুথের তালিকায় পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখার নির্দেশ জেলা প্রশাসনকে। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকেই জেলা প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বিজেপির দেওয়া বুথের তালিকা সেখানেই পুনর্নির্বাচনের জন্য দাবি জানিয়েছিল বিজেপি, এবং সেই সমস্ত বুথেই পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকেই জেলা প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বিজেপির তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের জন্য আবেদন করা হয় এবং সেই সমস্ত বুথগুলিতেই এবার খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে, এবং জেলা প্রশাসনকেই সেই নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, বিজেপির দেওয়া সমস্ত বুথের তালিকা পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে, কি জানা যাচ্ছে? দেখো, গত 8ই জুলাই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ছিল, এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 9 তারিখে সেদিন বিজেপির তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনে একটি ইমেল পাঠানো হয়, এবং সেই ইমেলে সবিস্তারে বিভিন্ন জেলার কোন কোন বুথে গণ্ডগোল হয়েছে বা সেই সমস্ত বুথের তালিকা ধরে সেই সমস্ত বুথের যাতে স্ক্রুটিনি করা হয় তার আবেদন জানানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনে। সেক্ষেত্রে পরবর্তী পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে সেই সমস্ত বিজেপির দেওয়া যে সমস্ত বুথের তালিকা রয়েছে সেই সমস্ত তালিকা জেলা শাসকদেরকে পাঠানো হয়েছে, এবং সেই সমস্ত স্ক্রুটিনি রিপোর্ট কি তা সবিস্তারে জানাতে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। এমনকি সেই সমস্ত বুথে কোথায় কি ধরনের গণ্ডগোল হয়েছিল এবং সেই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনে পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে সমস্ত জেলার জেলা শাসককে, এবং তারা দ্রুততার সঙ্গে যে তথ্য বা খতিয়ান রয়েছে অর্থাৎ সেই সমস্ত বুথের স্ক্রুটিনি সম্পর্কিত যে তথ্য সেই তথ্য রাজ্য নির্বাচন কমিশনে সবিস্তারে জানাবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে। বেশ, ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তারই পরে এবার বিজেপির দেওয়া সমস্ত বুথের তালিকায় পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। বিজেপির তরফ থেকে ইমেল মারফত রাজ্য নির্বাচন কমিশনকে এই বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের জন্য আবেদন জানিয়ে মেল পাঠানো হয়েছিল, এবং সেই সমস্ত জেলাতেই যে যে বুথ রয়েছে সেই সমস্ত জেলার জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে।